আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। থাকছে ভোজ্য তেলের হাহাকার কাটছে না, জানাবো বিলাওয়াল ভুট্টোকে আমন্ত্রণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ হুকুম দিয়া দিছি গণপিটুনি দিয়া মেরে ফেলেন, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে এবং ফিরেছে, মানুষ গ্রামের বাড়ি গিয়ে ঈদ করেছে, উৎসব করেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে এসব কথা বলেছেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, ঈদে আমাদের দেশের মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায়। বিশ্বে অনেক দেশে এমন রীতি কমে গেছে, তবে শহরের মানুষ গ্রামে গেলেও গ্রামেও অর্থ সরবরাহ বাড়ে, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে, আমরা তৃণমূল থেকে উন্নয়ন করছি, গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী করছি, আমরা পরাধীনতার অনুসরণ করব না, নিজস্বভাবে দেশের উন্নয়ন করব, মাথা উঁচু করে চলব। সভাপতি শেখ হাসিনার সভাপতিতে এই সভা শুরু হয়েছে। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসা দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা এতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিক বিটু গণমাধ্যমকে জানিয়েছেন, সভার শুরুতেই কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের জাতীয় সম্মেলন সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সাড়ে পাঁচ মাস পর এই সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা সবাই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে। সর্বশেষ গত বছর নভেম্বরের 19 তারিখ গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে শেখ হাসিনা জানিয়েছেন, আমরা নিয়মিত সম্মেলন করি, সময় কাছাকাছি চলে এসেছে, এর আগে আমরা কিছু কাজ করে থাকি, আগের ঘোষণাপত্রের অনেক কিছুই বাস্তবায়ন করেছি। চলে যাচ্ছি পরের সংবাদে। বাজারে ভোজ্য তেলের হাহাকার যেন কাটছেই না, ঈদের আগে সংকটের কথা বললেও ক্রেতারা বাড়তি দামে সয়াবিন তেল কিনতে পেরেছেন, তবে ঈদের পর বাজারে নেই। নতুন দাম কার্যকর করার পরও নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কিনতে ক্রেতা ও বাজার থেকে অন্য বাজারে ছুটে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে সরবরাহ নেই বলে খুচরা ও পাইকারি বিক্রেতারা মিল মালিকদের উপর দোষ চাপাচ্ছেন, আর মিল মালিকেরা বলছে ঈদের আগ থেকেই মিল থেকে স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে। এমন পাল্টাপাল্টি বক্তব্যে বাজারে তেল না পেয়ে ভোক্তাদের নাজিহাল হতে হচ্ছে। এদিকে বাজারে দু থেকে একটি দোকানে সোনার হরিণ হয়ে যাওয়ায় এই রান্না করার তেল পাওয়া গেলেও তা খুচরা বিক্রেতাদের আগের মজুত করা। দাম বাড়বে এমন তথ্যের ভিত্তিতে কিছু অসাধু ব্যবসায়ী মজুত করেছেন, আগের দামে কিনলেও এখন ক্রেতাদের জিম্মি করে বিক্রি করছেন বাড়তি দরে। এদিকে যারা তেল মজুত করেছেন তারা কেউ দোকানের পেছনে, আবার কেউ দোকানের ভেতরে বস্তা ও কার্টুনে লুকিয়ে রেখেছিলেন। এমন তথ্যের সত্যতা মিলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির সময়ে। রাজধানীর নয়াবাজারে সয়াবিন তেল নেই, বিক্রেতাদের কাছে এমন ক্রেতারা গেলেই নেই শব্দটি বলে বিদায় করে দিচ্ছেন। সেখানে কথা হয় তেল কিনতে আসা সোবাহান শিকদারের সঙ্গে। তিনি যুগান্তরকে জানিয়েছেন, রায়সাহেব বাজারে গিয়ে তেল পাইনি, তাই নয়াবাজারে এসে খোঁজ নিচ্ছি কিন্তু নেই। বিক্রেতারা 5 লিটার বোতল নেওয়া তো দূরের কথা, 1 লিটারের বোতলও দিতে পারছেন না, সরাসরি বলে দিচ্ছে তেল নেই। তিনি বলেন, সরকারের কাছ দুঃখিত, সবার কাছে তেল আছে কিন্তু বেশি দামে বিক্রি করবে বলে বিক্রেতারা তেল দোকানে উঠাচ্ছে না। রাজধানীর জিঞ্জিরা কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা যায় সেখান থেকে 5 লিটারের সয়াবিন তেলের বোতল একেবারেই নেই। 2 থেকে 1 দোকানে 1 লিটারের বোতল মিললেও বিক্রি হচ্ছে 210 টাকায়, যা গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে 198 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কয়েকটি দোকানে খোলা সয়াবিনও বিক্রি হয়েছে, সেখানে প্রতি লিটার বিক্রি হচ্ছে 200 টাকায়, যা 180 টাকা নির্ধারণ করা আছে। ওই বাজারের মুদি ব্যবসায়ী শাকুর আলম যুগান্তরকে জানিয়েছেন, তেলের দাম বাড়বে এমন তথ্যের ভিত্তিতে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী আগে থেকে তেল মজুত করে রেখেছেন, তখন কম দামে কিনলেও এখন ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রি করছেন, যা কখনোই ঠিক নয়। তিনি জানান, ঈদের আগ থেকেই দাম বাড়ানোর জন্য মিল থেকে তেল সরবরাহ করা হচ্ছে, ঈদের পর তা মারাত্মক আকার ধারণ করে।
এমন পরিস্থিতি যে এখন বাজারে আর তেলই নেই। এদিকে রাজধানীর কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকেই ক্রেতার এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন তেল কেনার আশায়। কিন্তু তেলের দেখা নেই। কথা হয় কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসাকের সঙ্গে। তিনি জানান, ঈদের আগে দোকানিরা তেলের সংকট সৃষ্টি করলেও 220 টাকা দরে খোলা সয়াবিন তেল কিনতে পেরেছে, কিন্তু ঈদের পর আর তেল নেই। বিক্রেতারা বলছেন, মিল থেকে সরবরাহ বন্ধ, তেল নিয়ে এমন অবস্থা তৈরি হবে সেটা আগে ভাবিনি। যেভাবে পারছে পকেট কাটার জন্য ক্রেতাদের ভোগান্তিতে ফেলছে, আর নীতি নির্ধারকেরা কাঠের চশমা পরেই সব দেখছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিলাওয়াল ভুট্টোর সঙ্গে ফোন আলাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে চলতি মাসের 18 তারিখ নিউ ইয়র্কে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তানের নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর জিও নিউজের। করোনা ভাইরাস মোকাবেলায় গত 2 বছর ধরে একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। চলতি মাসের শেষের দিকে ভার্চুয়ালি বিশ্ব কোভিড সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য বিলাওয়ালকে আমন্ত্রণ জানান ব্লিংকেন। আলাপকালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বিলাওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেছেন তিনি। শাহবাজ শরীফের মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন, তবে শপথ নেননি, ফলে বিলাওয়ালের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। জানা গেছে বিলাওয়াল মন্ত্রী হবেন না, কিন্তু এরপর লন্ডন নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেন বিলাওয়াল। শাহবাজ শরীফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে যায় ওই বৈঠকের পর। এরপরই দেশে ফিরে শপথ নেন বেনজির ভুট্টো ও আসিফ আলী জারদারির ছেলে। সর্বশেষ, আমি হুকুম দিয়া দিছি, এই দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়া মেরে ফেললে কিছু হবে না। আপনারা যদি পারেন গণপিটুনি দিয়া মেরে ফেলেন। যদি কেউ আসামি করে আমি মামলার 1 নম্বর আসামি হব যে আমি হুকুম দিয়া গেছি। এটা আমি আপনাদের কথা দিয়া গেলাম। নোয়াখালী 1 চাটখিল ও সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য AHM ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে এসব কথাই বলেছেন। সংসদ সদস্যের ওই বক্তৃতার 53 সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংসদ সদস্য ইব্রাহিম সোনাইমুড়ির মোহনীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। স্থানীয় দেউটি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। বক্তৃতায় সংসদ সদস্য আরও বলেন, যদি পুলিশ না পারে, আমি আপনাদের বলে গেলাম, আপনারা দুষ্কৃতকারীদের, যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে, তাদের আপনারা পিটিয়ে মেরে ফেলেন, কিছুই হবে না। সেটার যদি আসামি হতে হয়, আসামি হব আমি, আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি। সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন এক যুবক। দেলোয়ার হোসেনকেও একসময় হুমকি দিতেন সেই যুবক। এসব বিষয়ে একাধিকবার পুলিশকে জানালে হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সভায় স্থলে সংসদ সদস্য উপস্থিত হলে বিষয়টি তাকেও জানানো হয়েছে। পরে তিনি বিষয়টি ওসিকে জানান। এর সূত্র ধরে বক্তৃতা করেন সংসদ সদস্য। ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন দেউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।